মাছ মাইছে যে মানে জাল খাই খাইলে চলে আছে আইসে শুধু কতগুলো খাওয়া ক্যামেরা আর ব্যাং মাছ আয় না আচ্ছা পুকুরের ইফাসে ইফাসে মানে চলাফেরা যাত্রা করছে মানে অনাহলে দূরে বলেন একটু ঠিক ঠিক মানে তার অবস্থা আপনাদের সঠিক আর নয় মানে কোনো আপদ মনে করুন কিছু মনে একটা আই গেছে এগুলো কোনোদিন কিছু কিছু সাপে চলে মাছ নিচে যে মাছ ভান্ডার বারুলি আছে না বারুলের উন্নতম অলি তৈবে তাই হ্যাঁ বারুলিয়ার একজন অলি বাড়ি হয়েছে তাজিকিস্তান রাশিয়াতে আচ্ছা আচ্ছা এতটুকু বলছে তারপরে ওইখানে বাঘ আছিল বাল্লুক আছিল এরপরে একাতে খানা খাইছে হিয়ারে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো ক্ষতি কোনো ক্ষতি করো না কিন্তু হের হালে হেরেছে আমরা হালে আন্দার আছি বাঘে মই ইয়াতে হরিণে একাত্রে খানা খাইছে একাত্রে খানা খাইছে তারা একাত্রে চলছে টাইম হয়েছে তো দাদা কোথায় দেখো না পুরোলা আমরা এর কাছ থেকে মানে শুনছি যে মোটামুটি যারা যে কাজ আছে মানে মন নিয়ে আসে প্রতি শুক্রবার সোমবার মোটামুটি আমরা তো একটা খেয়াল হয়েছি ছেলে সন্তান হচ্ছে না সাপোজ মনে করেন ছেলে সন্তান হচ্ছে না আসছে নিয়ত করে হয়তো একটা ছাগল দিছে বা কিছু টাকা হয়েছে যে ছেলে আর মানে আছে তো মাদ্রাসা এক ঘন্টা খানা দিচ্ছে মুসল্লিদের খানা দিচ্ছে চমৎকার দোয়া করেন হ্যাঁ ভালো থাকেন অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে এমন একজন আউলিয়ার কথা বলবো এমন একজন আউলিয়ার আস্তানা দেখাবো যেটা সত্যি আপনারা অবাক হবেন এবং ওনার ইতিহাসটা শুনলে আপনারা কি বলতাম যে সত্যি অবাক হবেন এবং অস্থির হয়ে যাবেন যে একজন আউলিয়া যে জীবন দশায় কতটা পরীক্ষা নিরীক্ষার পরে উনি এলাকার মানুষ বিশ্বাস করছে যে হ্যাঁ উনি একজন সত্যিকারের আউলিয়া এবং উনি এতটা পরীক্ষার সম্মুখীন হয়েছে এতটা নির্যাতনের শিকার হয়েছে এতটা দুর্ভোগের শিকার হয়েছে তো আসলে সেই ঘটনাটা আমি ওনার সেই আস্তানায় যেতে যেতে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বলতেছিলাম যে হযরত শাহজালাল বোখারি রহমতুল্লাহর কথা ওনার জীবনীর কথা আসলে এই যে জায়গাটা দেখা যাচ্ছে আমার সামনে এটা এক সময় জঙ্গল আর পাহাড় ছিল সেটা বেশি দিন আগের কথা নয় কারণ আমি আপনাদেরকে কি বলবো যে আমার ঠিক পিছনে যে আমি একটু লোকেশনটা দেখাই এই যে ভবনগুলো দেখা যাচ্ছে তার পিছনে কিন্তু পাহাড়ি এলাকা তো এটা জঙ্গল হওয়াই স্বাভাবিক এখনও সেটা সিমটম আছে এবং এখানকার পরিবেশটা দেখলে হয়তো আপনারা আমার ক্যামেরায় দেখিয়ে বুঝতেছেন যে এটা আসলে পাহাড়ি এলাকা এখানে জঙ্গল আর পাহাড়েই ভরা তো ওই এই জঙ্গল পাহাড়ে উনি এসে মানে অবস্থান করতেছিলেন কিভাবে আসলে আসছেন এটা সঠিক তথ্য কারো জানা নেই তা উনি পাগলের বেশে যখন এখানে আসছেন এখানে আসার পরে উনি এখানে বসেছিলেন ইবাদত করতেছিলেন এখানে প্রচুর ভাগ থাকতো বিভিন্ন পশু পাখি বিভিন্ন পশু ভয়ানক পশু ছিল তো এর মধ্যে উনি এখানে থাকতেন তো তখন এখানে একজন রাজার রাজত্ব ছিল বাচ্চা ছিল যে উনি সন্দেহ করছিলেন লোকমুখে শোনার পরে যে আসলে এইরকম এই লোকটা কেন এখানে বসে আছে বা এইখানে বসার রহস্যটা ওনারা একটু ভিন্নভাবে দেখছিলেন যে হয়তো অন্য কোনো কারণ আছে অন্য কোনো ঘটনা আছে অথবা ওনার কোনো শত্রুরা ওনাকে পাগল বেশে পাঠাইছে এই ধরনের বিভিন্ন নানা সন্দেহের কারণে এই আউলিয়াকে একটা পরীক্ষার মুখে ফেলে দেয় সেটা একটা ভিন্ন পরীক্ষা যেটা শুনলে আপনারা সত্যি মানে আশ্চর্য হবেন তো সেই পরীক্ষায় কিন্তু শেষ পর্যন্ত সেই আউলিয়া উত্তীর্ণ হয়েছিলেন তো সেই আউলিয়ার যে আস্তানাটা এখান থেকে আমি একটু দূর থেকে দেখাই যে এই সেই ওনার সেই আস্তানা তো আমি আমার সাথে এক ভাই যাচ্ছেন আসলে ওনার এলাকায় এখানে ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে যাচ্ছি যে এই যে উনি যেই যখন এখানে আসছিলেন তখন এই এলাকায় মানে বাচ্চা ছিলেন কে নশোৎসা আচ্ছা ওনাকে একটা মানে অগ্নি পরীক্ষায় ফেলছিল মানে কি কি জানি এই ঘটনাটা আমাদেরকে যদি একটু বলতেন আপনি উনি আমরা যতটা শুনছি আমাদের বাপ দাদার কাছ থেকে উনি যখন এই উনি অবশ্যই এটা হচ্ছে ওনার আসন শরীফ এটা এখানে এখানে পাশাপাশি চলেন না কোনো সময় এখানে এসে উনি এখানে ইয়া নিয়েছিল স্থান নিয়েছিল হ্যাঁ হ্যাঁ উনি যখন জিন্দা ছিল জিন্দা অবস্থায় জিন্দা অবস্থায় এই জায়গাটাই মানে স্থান নিয়েছিল এখানে হ্যাঁ হ্যাঁ
স্থান নেওয়ার পরে মানে বিভিন্ন পাগল মনে করে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ইয়ে করতো মারতে মারতে। এখানে আসলে জঙ্গল বাঘ বাঘ ছিল, এখানে বাঘ বাঘ শিকাল ছিল এখানে, এরকম ছিল না লোক গাছ এগুলো ছিল না, এগুলো ইদানিং হয়েছে। আচ্ছা, তো তারপর তারপরে ওনাকে এই যে নসরত বাদশা, নসরত বাদশা ওনাকে এখানে আমরা যতটুকু শুনছি ওই একটা পরীক্ষামূলক ইয়ে করছিল, একটা বিলে জবা করে খানা ফাটাইছিল নসরত বাদশা যে শিবে আছে শিবেকে দিয়ে। তো মানে বলছে যে পছন্দ হলে পাশাপাশি যেতে পারেন, মানে বলছে কি এগুলো আপনার জন্য বাদশা সবাই খানা ফাটাইছে। তো উনি আইসা বলছে আমরা যতটুকু শুনছি আর কি, আইসা বলছে ঠিক আছে লাখো খানা যখন ফাটাইছে আমি খাবো। আচ্ছা, বাসা করে খানা করলে খাইছে, খাওয়ার পরে ওই আড্ডিগুলো যখন ফেলাইছে, ফেলানোর পরে আড্ডিগুলো বলছে ওই বিলাই উঠ বিলাই উঠ, মানে ওই হাড্ডিগুলো বিলের ছিল আর বিলাই হয়ে ওটা উঠে গেছে। উঠে গেছে, তারপর তারপর দিছে আপনার এই শরবত বানিয়ে, মানে বিষ দুধরে ইয়ে করে আর কি, বিষ দিয়ে শরবত বানিয়ে দিয়েছিল আপনার। যাওয়ার পরে উনি পাশে আমার জন্য শরবত পারে, সেখানে শরবত পারেছে আপনি খাইতে বলছে দাও, খাইছে খাওয়ার পরে উনি যখন খাওয়ার পরে আমি শুনলে আমার শোয়ার পরে কাপড়টা আমার গায়ের উপরে দিয়ে দিবা। আচ্ছা, তো কাপড়টা ওনার গায়ের উপরে দিয়ে দিয়েছে। যাওয়ার পরে উনি কিছুক্ষণ উঠে বস ওই কাপড়টাকে চিপে একটা উনি যেভাবে বলছিলো গ্লাস মেরে দিয়ে আমার হাতে ওগুলো সম্পূর্ণ বিষ বাদশা সাহেবের কাছে পাঠাইছিল, উনি জিন্দ হয়ে গেছে। জিন্দ হয়ে গেছে। আচ্ছা, ওনার বর্তমানে ঘটে যাওয়া দুই একটা ঘটনা যদি আমাদেরকে বলতেন। বর্তমানে ঘটনা এটা তো আমরা অতীতটা আমরা বলতে পারবো না, তখন এখন যে ঘটে মানুষজন আসে, মানুষ আসে কিনি ওনার যেটা ওনার ফলাফল যেটা পায় আর এখানে আসলে মানুষ অনেক উপকার উপকার পায়। যেমন আমারটা বলি, আমার ছেলে আমার ছোটো ছেলে বিদেশ যাওয়ার জন্য ওনার অনেক ইয়ে উৎপত্তি ছিল, টাকা পয়সা নেই কীভাবে যাবে বিদেশ, ওনার মানে শখ ছিল আমি বিদেশ যাবো। আচ্ছা, ওনার উচিলে উনি যদি আমাকে কনেক্টটা লাইন করে দেয়। আচ্ছা, আমার ছেলে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তিন মাস যাই তিন মাস যেতে ইনশাল্লাহ আমার ছেলে বিদেশ চলে গেছে। তাই আমার কাছে তখন যে ছেলে আসছে বিদেশ আসছে তখন আমার কাছে একটা টাকা ছিল, এক টাকা অলরেডি এক টাকা ছিল আমার কাছে, তিন লাখ টাকা খরচ হয়েছে। ও রে আল্লাহ রে, চমৎকার একটা কথা। দর্শক, আমরা একটু কাছাকাছি চলে যাই ওনার এই আস্তানা শরীফের কাছাকাছি। হ্যাঁ দর্শক, আমরা ওনার সেই আস্তানার সামনে, ভাইজান থেকে আসলে অনেক কথাই শুনলাম। তো আমি একটা কথা বলি যে আস্তানাটা যেখানে আসলে আস্তানার আশেপাশের এলাকাটা দেখে তো আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি, কী বলবো, যে আস্তানাটা যেখানে এখানের এলাকাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে অসংখ্য লোক আসেন, হাজার হাজার লোক আসেন, ওনাদের নিয়ত মানত পূরণ করার জন্য আসেন এবং নিয়ত মানত পূরণ করে যান, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আসসালামু আলাইকুম।